আজকের এই ভিডিওতে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ অর্থাৎ পরিচালন বৃষ্টিপাত শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত চিত্র আলোচনা করব ঘূর্ণপাত দেখো বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ তো অবশ্যই আলোচনা করব তার আগে জেনে নেওয়া দরকার বৃষ্টিপাত কি বা রেইনফল কি দেখো এটা যদি আমরা পৃথিবীর এটা যদি ভূপৃষ্ঠ ধরি তাহলে এটা বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলের জলীয় বাষ্প জলীয় বাষ্প কণা থাকে সেইগুলো ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয় হ্যাঁ এই ঘনীভূত হয়ে এই জলকণাগুলো যখন পয়েন্ট ফাইভ মিলিমিটারের থেকে বেশি হয়ে যায় এদের ব্যাস তখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবী পৃষ্ঠে নেমে আসে একেই বলা হয় বৃষ্টিপাত এবার এই বৃষ্টিপাতকে আরেকটু ব্যাখ্যা করে বলছি আগে বললাম বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে এক একই জিনিস আর একটু বলছি ধরো এই যে জলীয় বাষ্প এগুলো বায়ুমণ্ডলের কী করছে জলীয় বাষ্প অধিক তাপে সূর্যের তাপে উষ্ণ হয়ে জলীয় বাষ্পগুলো হালকা হয়ে ওপর দিকে উঠে যায় ওপরে গিয়ে ওপরে শীতল বায়ুমণ্ডল শীতল সেই শীতলতা সংস্পর্শে এসে এগুলো জলকণায় ঘনীভূত হয়ে অর্থাৎ মেঘে পরিণত হয় এবং সেখান থেকে কিন্তু বৃষ্টি রূপে নেমে আসে যে জলকণা ভূপৃষ্ঠে নেমে আসে সেটাই হলো বৃষ্টিপাত তাহলে বৃষ্টিপাত তিন ধরনের পরিচলন বৃষ্টিপাত বা কনভেকশনাল রেইনফল শৈলক্ষেপ বৃষ্টিপাত বা অরোগ্রাফিক রেইনফল আর ঘূর্ণবাদ বৃষ্টিপাত বা সাইক্লোনিক রেইনফল প্রথমে পরিচলন বৃষ্টিপাত অবশ্যই আলোচনা করব দেখো এই বৃষ্টিপাত সব থেকে সহজ এটা বোঝা কি হয় যে সমস্ত স্থানে জলভাগ বেশি এটা জলভাগ এই পাশে একটুখানি স্থলভাগ দেখিয়ে দিই সবই তো পাশাপাশি থাকে যাই হোক যে সমস্ত স্থানে জলভাগ বেশি সেখানে কি হয় দিনের বেলায় সূর্যের তাপে এই জলভাগ উষ্ণ হয় এবং এর এই এখানে যে সমস্ত বায়ুমণ্ডল রয়ে এখানে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলে জলীয় বাষ্পগুলো দিনের বেলায় কি হচ্ছে সূর্যের তাপে এই জলভাগ থেকে তো জল বাষ্পে পরিণত হচ্ছে সেক্ষেত্রে কী হচ্ছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে এবং জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হওয়ায় কি হচ্ছে ওপর দিকে উঠে যাচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপর দিকে উঠে যাচ্ছে তাহলে আরেকবার প্রক্রিয়াটা বলি সূর্যের তাপে জল নিচে প্রচুর জল জল রয়েছে এই জল জলীয় বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে এই জলীয় বাষ্প যখন বায়ুমণ্ডলে বেড়ে যাচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ তখন ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপর দিকে উঠে যাচ্ছে ওপর দিকে উঠে গিয়ে কি শীতল হচ্ছে ঘনীভূত হচ্ছে এবং মেঘের সৃষ্টি করছে এবং তার থেকে যে বৃষ্টিপাত হচ্ছে তাকেই বলা হয় পরিচলন বৃষ্টিপাত এবার দেখবো অনেক বইতে আঁকা থাকে যে এই স্থলভাগের ওপর বৃষ্টিপাত হচ্ছে সব জায়গায় হতে পারে মানে বায়ু তো আর স্থির নয় যে এখান থেকে ঠিক ওপরে উঠে এখানেই এখান থেকে উঠতে পারে কারণ জলীয় বাষ্প সমুদ্র থেকে ওপরে উঠছে ঠিকই কিন্তু তো ছড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে এইখানেও বৃষ্টি হতে পারে আবার জলভাগের ওপরেও বৃষ্টি হতে পারে তবে জলভাগের ওপরই বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি এক্ষেত্রে একটা উদাহরণ তোমরা সবাই জানো যে নিরক্ষীয় অঞ্চলে প্রত্যেক দিন বিকেলের দিকে চারটে নাগাদ কি হয় বৃষ্টিপাত হয় পরিচালন বৃষ্টিপাত কেন কারণ নিরক্ষীয় অঞ্চলে এই যে রকম জলভাগ প্রচণ্ড বেশি এবং সূর্য লম্বভাবে কিরণ দেয় লম্বভাবে কিরণ দেওয়া হয় কি বায়ুতে জলীয়বশের পরিমাণ অনেক বেশি হয়ে যায় এবং ওই জলীয়বাষ্প ঘনীভূত হয়ে পরিচলন বৃষ্টিপাত ঘটায় নিরক্ষী অঞ্চলে দুটো কারণে বেশি হয় পরিচলন বৃষ্টিপাত তার মধ্যে একটি কারণ হল জলভাগ বেশি তাহলে জলের উৎসটা পাওয়া যায় এবং সূর্য লম্বভাবে কিরণ দেয় এই দুটো কারণে কিন্তু নিরক্ষী অঞ্চলে পরিচলন বৃষ্টিপাতটা বেশি দেখা যায় এরপরে শৈলতক্ষেপ বৃষ্টিপাত এটা শৈলতক্ষেপ বৃষ্টিপাত কিন্তু খুব ইন্টারেস্টিং কীরকম এই সমুদ্র তারপরে ধরো এরকম স্থলভাগ চলছে এখানে পর্বত হ্যাঁ এটা ধরো স্থলভাগ এখানে কিছুটা দূরে গিয়ে পর্বত সমুদ্র সমুদ্র থেকে যে সমস্ত বায়ু আসে সমুদ্র থেকে ধরো স্থলভাগের দিকে যদি বায়ু আসে আসে অনেক সময় সমুদ্র পৃষ্ঠ থেকে স্থলভাগের দিকে তাহলে কি এইখানে যে বায়ু প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসছে এই বায়ু এখান থেকে প্রবাহিত হচ্ছিল হতে হতে পর্বত পেয়ে গেল আচ্ছা পর্বতের এটা হলো প্রতিবাদ ঢাল প্রতিবাদ ঢাল আর এটা হলো অনুবাদ কি করে মনে রাখবে এটা বায়ু যে দিক থেকে আসছে সেই দিকটা হলো প্রতিবাদ ঢাল আর যেদিকে উল্টো দিকটা হলো অনুবাদ ঢাল এক্ষেত্রে এটা ভালো করে জানতে হবে কারণ বোঝানোর জন্য প্রয়োজন হবে এবং তোমাদের পরীক্ষার সময় কিন্তু এই শব্দগুলো ইম্পর্টেন্ট কী হলো এখানে বাধা পেলো এবার এখানেই তো থেমে থাকবে না বায়ুতে প্রবাহিত হচ্ছে তখন এই পর্বতের ঢাল বরাবর ওপর দিকে বায়ু চলে যাবে এবার বায়ুর সাথে তো কি আছে জলীয় বাষ্প আছে প্রচুর জলীয় বাষ্প নিয়ে এসেছে সমুদ্র থেকে এই জলীয় বাষ্পগুলো যখন ওপরে যাবে তখন ঘনীভূত হবে ঘনীভূত হয়ে কি হবে এদের জলকণায় পরিণত হবে এবং জলকণাগুলোর ব্যাস যখনই ওই জিরো পয়েন্ট ফাইভ এম মিলিমিটারে বেশি হবে তখন বৃষ্টিপাত রুখে রূপে এই প্রতিবাদ ঢালেই কিন্তু নেমে আসবে বৃষ্টিপাত রূপে হ্যাঁ বৃষ্টি এই রূপে প্রতিবার ঢালেই নেমে আসবে এবং প্রচণ্ড অনেক বেশি বৃষ্টিপাত ঘটাবে তাই প্রতিবার ঢালেই কিন্তু শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় আচ্ছা এখানে একটু মেঘ এঁকে দিই এই মেঘ সৃষ্টি হয় এবং এখান থেকে এই প্রতিবার ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এইবার কি প্রতিবার ঢালে যখন বৃষ্টিপাত ঘটালো এরপরে এখানে তো বায়ু গিয়ে থেমে যাবে না নিচের দিকে নামবে এখানে যখন পর্বতের ওপরে যাওয়া যায় তোমরা জানো পর্বতের যত উপরে যাওয়া যায় ঠান্ডা হয় এবং ঠান্ডার ফলে কিন্তু মেঘ আরো তাড়াতাড়ি সৃষ্টি হয় উল্টো দিকে যখন যাচ্ছে তখন এখানে জলীয় বাষ্প থেকে কিন্তু বৃষ্টিপাত হয়ে গেছে সেই কারণে বলা যায় এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম এবং যেহেতু নিচের দিকে নামছে তাই পর্বতের নিচে দিকে কি তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে গরমটা বাড়ছে তখন এই বায়ুর জলীয় বাষ্প ধারণ ধরে রাখার ক্ষমতা আরও বেড়ে যায় একই তো একে তো জলিবাস নেই কমেই গেল তারপরে যদিও কিছু থাকে সেটা ও নিজে নিয়েই থাকতে পারে মানে ওটা থেকে যে মেঘ হয়ে যাবে এরম কোনো ব্যাপার নেই মেন কথা মনে রাখবে যে জলিবাসের পরিমাণ খুব কমে যায় সেই কারণে এখানে কিন্তু আর বৃষ্টিপাত ঘটাতে পারে না সাধারণ যে সমস্ত স্থানে স্থানে বৃষ্টিপাত হয় এইখানে কিন্তু তার থেকেও অনেক হয় তার মানে কি প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত হল অনুবাদ ঢালে হয় না বললেই চলে সেই কারণে এই সমস্ত অঞ্চলে বৃষ্টির ছায় এই অনুবাদ ঢালে বৃষ্টির ছায় মানে বৃষ্টিপাতে ছায়া এই রকম একটা ঘটনা বৃষ্টির ছায়া অঞ্চল মানে বৃষ্টিপাতের ছায়া অঞ্চল বৃষ্টিপাত এখানে হয় না এই তাহলে অনুবাদ ঢালে কিসের সৃষ্টি হয় বৃষ্টির ছায়া অঞ্চল আর প্রতিবাদ ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এই এই যে বৃষ্টি প্রতিবাদ ঢালে একেই বলা হয় শৈলতক্ষেপ বৃষ্টিপাত এটা কি কোথায় দেখা যায় মেঘালয়ের যে খাসি পাহাড় রয়েছে হ্যাঁ খাসি পাহাড় সেই খাসি পাহাড়ের এটা ধরো খাসি পাহাড় হ্যাঁ মেঘালয়ের এর এই পাশে রয়েছে মৌসিনরাম আর এই পাশেই রয়েছে চেরাপুঞ্জি এখানে এই দিকে রয়েছে শিলং সেই কারণে মৌসিনরাম বা চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হয় আর শিলং বৃষ্টিছায় অঞ্চল বৃষ্টিপাত খুবই কম হয় এরপরে চলে যাই ঘূর্ণবাদ বৃষ্টিপাতে এই বৃষ্টিপাতের আবার দুটো ধরন আছে ঘূর্ণপাত বলতে একটা ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় বা ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি আর একটা কি নাতিশীতোষ্ণ নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি ঠিক আছে এটার দুটোই কিন্তু ঘূর্ণপাতজনিত বৃষ্টিপাত একটু আলাদাভাবে হয় এই ক্ষেত্রে কি হয় ধরো কোনো স্থানে ধরো সমুদ্রের উপরে কোনো স্থানে এই জায়গাটা খুব নিম্নচাপে সৃষ্টি হয়েছে কি তাপ বেশি অর্থাৎ নিম্নচাপে সৃষ্টি হয়েছে তখন কি এইখানে নিম্নচাপ হলেও পার্শ্ব এটা জলভাগ হ্যাঁ পার্শ্ববর্তী স্থানে যে নিম্নচাপ সেটা না পার্শ্ববর্তী স্থানে কি উচ্চচাপ এদিকে ধরো উচ্চচাপ এদিকে উচ্চচাপ এদিকে উচ্চচাপ এদিকে উচ্চচাপ তখন কি হয় এই সমস্ত জায়গা থেকে বায়ু ঘুরতে ঘুরতে এখানে প্রবেশ করে হ্যাঁ এরকম ঘুরতে ঘুরতে না মানে এইভাবেই বেঁকে প্রবেশ করে এবং এইখানে প্রবেশ করার আগে এখানে যেহেতু তাপ অনেক বেশি খুবই উষ্ণ হয়ে যায় এবং উষ্ণ হয়ে ঘুরতে ঘুরতে ওপর দিকে উঠে যায় ওপর দিকে উঠে গিয়ে মেঘে সৃষ্টি করে এবং বৃষ্টিপাত রূপে এইখানে নেমে যায় হুম এটাকে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত কি হলো এখানে নিম্নচাপ চারিদিক থেকে উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে বায়ু আসছে এগুলো কিন্তু ভারী বায়ু শীতল বায়ু তুলনামূলক শীতল বায়ু কিন্তু যেই খুবই উষ্ণ স্থানটা এখানে যেই আসলো সেই এখানে তাপের ফলে এখানে এত বেশি তাপ যে এখানে প্রবেশ করার আগেই একদম কেন্দ্রে প্রবেশ করার আগেই পাশেই যখন থাকছে তখন খুবই উষ্ণ হয়ে যাচ্ছে এবং ওপর দিকে চলে যাচ্ছে এবং মেঘের সৃষ্টি ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করছে আর বৃষ্টিপাত ঘটাচ্ছে এটা হলো ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত কোথায় দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে আর নাতিশীতোষ্ণ অঞ্চলে যেটা দেখা যায় দেখো এখানে কি হয় নাতিশীতোষ্ণ অঞ্চলে আবার এই ধরো ভূপৃষ্ঠ এখানে দুদিক থেকে এই দিক থেকে ধরো শীতল বায়ু আসছে আর এদিক থেকে উষ্ণবায়ু আসছে শীতল বায়ু ভারী এবং উষ্ণবায়ু হালকা তাই এরা যখনই মুখোমুখি হবে তখনই একটা সীমান্তের সৃষ্টি হবে এবং শীতল বায়ু যেহেতু হালকা নিচের দিকে থাকবে এবং উষ্ণবায়ু এই ঢাল বরাবর সীমান্ত বরাবর উপর দিকে চলে যাবে এবার ওপরে মানে কি উষ্ণবায়ু ছিল এবং এর মধ্যে জলীয়বাষ্প ছিল এই জলীয় বষ্পপূর্ণ বায়ু ওপরে গেলে কি হবে ঘনীভূত হবে এবং একইভাবে মেঘে সৃষ্টি করবে এবং এই অঞ্চলে বৃষ্টিপাত হবে এটাই হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত তাহলে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাতকে আবার দুভাগে ভাগ করে আলোচনা করতে হয় ছোটোদের ক্লাসে বা তোমরা যখন ছোটো ছিলে ক্লাস এইটে বা তার থেকেও নিচে তখন কিন্তু এই প্রক্রিয়াটাই শুধু দেখানো হতো ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাতে এটা একটু বড় হলে ক্লাস টেন বা তার উপরে এই এইভাবে বুঝতে হবে যে দু ধরনের ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত হয় তাহলে এই হলো তোমাদের বৃষ্টি বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ আশা করি বুঝতে পেরেছ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি